সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলী বিষয়ে আমাদের সঠিক আকীদা কী হওয়া উচিত এবং এই মর্মে আমাদের মাঝে কী কী ভ্রান্ত ফেরকা বিরাজমান আছে তার উপর এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত উপস্থিতি আমি এই মজলিসে আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটি মজলিস যেখানে সহি আকিদার কথা হবে, সলফে সালেহীনের জীবনী আলোচনা হবে, সঠিক হাদিস এবং সঠিক সহি হাদিস এবং কোরআনে কারিমের সঠিক ব্যাখ্যা তুলে ধরা হবে, এরকম মজলিসে আপনি আসতে পেরেছেন এটা সফর লেতলা ব্ল্যান্ড হয়েছে কোনো সন্দেহ নেই। এলেম অর্জনের জন্য এসেছেন, আর কোনো উদ্দেশ্য আপনার নাই, বরং কিছু খরচও হবে আসতে, তারপরেও এসেছেন এলম অর্জনের জন্য। আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি অবহেলিত। বাংলাদেশের মানুষ তাওহীদ যদি বুঝে বলি তাহলে ভুল হবে, আর যদি বুঝে না বলি কিছু মানুষ রাগ করবে, ঠিক কিনা বলুন। এখন যদি আমি বলি যে সবাই বুঝে তাহলে আমি নিচ্ছে প্রতারণার আশ্রয় নিচ্ছি, কথাটা সত্য নয়। বাংলাদেশে যারা সহি আকিদার কথা বলে তারা ব্যতীত এর বাইরে অনেক মানুষ আছে যারা আসলেই তাওহীদটা বুঝে না। কেন বলছি জানেন? তাওহীদ তো মূল এটাই, ইফরাদুল্লাহ তাআলা বির রুবুবিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত ওয়াল উলুহিয়্যাহ, আল্লাহকে রব হিসাবে আল্লাহকে একক ক্ষমতাধর, একক সত্তা মনে করা, নাম এবং গুণে আল্লাহকে একক সত্তা মনে করা, আর আপনার এবাদত একমাত্র আল্লাহর দিকে নিবেদিত করা, এটার নাম হচ্ছে তাওহীদ। আপনি যদি বাংলাদেশের আকিদার গ্রন্থ যা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হয়, সরকারি বলেন কওমি বলেন, যেখানে পড়ানো হয় আপনি দেখবেন কোথাও এই জিনিসটি তুলে ধরা হয়। সবখানে আপনাকে শুধু আল্লাহ তাআলা তিনি আমাদের রব, তিনি সৃষ্টি করেছেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি আমাদের অভাব পূরণ করে দেন ইত্যাদি ইত্যাদি লিখেছেন, কেউ বলেন নাই যে আল্লাহর সমস্ত নাম এবং গুণকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলারই একমাত্র সেগুলি দিয়ে ইবাদত করতে হবে, এই কথাটি কেউ তুলে ধরেন না। এর কারণ কি জানেন? আমরা এমনভাবে আমাদের এই দিনটি পেয়েছি দুনিয়া ঘুরে আসতে আসতে, পথে পথে তা বহু রব বদল হয়ে আসছে আমাদের কাছে আসতে, মদিনার ইসলাম আমাদের কাছে আসতে মাঝখানে পারস্য হয়ে, মাঝখানে আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে, ভারত হয়ে বাংলাদেশে যখন আসছে তখন এটা অন্য সুরত হয়ে গেছে। সেই সুরত আর নাই যেই সুরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদটিকে রেখে গিয়েছিলেন, যে তাওহীদের আহ্বান ছিল যুগে যুগে, প্রত্যেকটি নবী প্রত্যেক নবী রাসূলের আহ্বান ছিল যে তাওহীদের দিকে, সেই তাওহীদের সেই আহ্বান থেকে মানুষ দূরে সরে গেছে। এখন আমরা এমন এক তাওহীদ প্রতিষ্ঠা করতে যাচ্ছি বা এমন এক তাওহীদের কথা বলি যে তাওহীদের অংশে কাফেররাও বিরোধিতা করে নাই। কাফেররা বিরোধিতা করেছে আল্লাহর নাম এবং গুণের জায়গাতে, তাদের কিছু কিছু বিরোধিতা ছিল কিন্তু বেশিরভাগ বিরোধিতা ছিল একমাত্র আল্লাহর ইবাদতের জায়গায়, সামান্য কিছু বিরোধিতা ছিল আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে,
কিন্তু আরবের সবাই আল্লাহর নাম এবং গুণকে মেনে নিত। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বিষয়টি যখন তুলে ধরেছিলেন কোরআনে কারিমে, যখন এই বিষয়টির উপরে কোরআনের আয়াতের পর আয়াত এসেছে, কেউ কোনোদিন তার বিরোধিতা করেছে প্রমাণিত হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আগ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি আল্লাহ কি আরশের উপর উঠেছেন কিনা, এর বিরোধিতা কেউ কোনোদিন করেনি, কারণ তারা এটাকে স্বাভাবিক দিন মনে করত, এটাই ছিল স্বাভাবিক। এজন্য আল্লাহর নাম এবং গুণ যদি না জানে তাহলে সে তাওহীদ কখনো প্রাপ্ত হয়নি। তাওহীদের মূল জিনিস হচ্ছে আল্লাহ তাআলা সংক্রান্ত, যে ব্যক্তি আল্লাহ তাআলার কর্মকাণ্ড জেনেছে সেই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে। রুবুবিয়তের প্রত্যেকটি জিনিসে হচ্ছে আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দেন, রিজিক দেন, তিনি আকাশ থেকে বৃষ্টি দেন, এই জাতীয় আপনার অভাব পূরণ করেন, অর্থাৎ সৃষ্টি এবং আপনার মালিকানা এবং আপনার পরিচালনায় তিনটি দায়িত্ব, এটা হচ্ছে আল্লাহর কর্ম, সবগুলি আল্লাহর কাজ, আল্লাহর প্রেম, আল্লাহর কর্ম। এগুলিকে আমাদের দেশের মানুষ মেনে নিয়েছে, আরবরাও সেগুলি মানত, আরবের মুশরিকরাও সেগুলি মানত। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ তাআলা। ওয়ালাইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে যে ওয়ামান ইউদাব্বিরুল আমরাকে সব কিছু পরিচালনা করে, তখন তারা বলবে আল্লাহ। তাহলে আমাদের দেশের মানুষগুলো দেখতে পাচ্ছি ওই জিনিসটাই প্রতিষ্ঠা করছেন যা আরবের মুশরিকরাও মানত। কোন জিনিসে সমস্যা হয়েছে? আল্লাহর জাত এবং আফআল তারা মেনে নিয়েছে কিন্তু আল্লাহর নাম এবং গুণকে মেনে নেয়নি। আল্লাহর নাম এবং গুণকে তারা মেনে নেয়নি। কারা মেনে নেয়নি? আরবে এই প্রচলন ছিল না, সাহাবায়ে কেরামের সময়ে কেউ কোনোদিন নাম এবং গুণ নিয়ে কোনো কথা তোলেনি। কেন তোলেনি? স্বতঃস্ফূর্তভাবে তারা সেটা মানত, সমস্যা তৈরি হয়নি। কোরআনে কারিমে যেটা এসেছে তারা সেটা মানত, রসুলের হাদিসে যেটা এসেছে তারা সেটা মানত। তাদের মধ্যে একজন এরকম ছিল না যারা আল্লাহ তাআলা তিনি কোথায় আছেন এই ব্যাপারে সন্দেহ পোষণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারকে পরীক্ষা করেছেন একটি প্রশ্ন দিয়ে, সেই প্রশ্নটি হচ্ছে আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছেন? এক সাহাবী একজন দাস মুক্তির ব্যাপারে এক ছোট একটা দাসীকে নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানদার কিনা পরীক্ষা করা দরকার। তিনি বললেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? জবাবে দাসী বললেন ফিসসামা, উলু, উপরের দিকে। এইটা আমাদের দেশের মানুষ কত পার্সেন্ট মানে আপনারা জানেন, বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলবে আল্লাহ সব জায়গায়, নাউজুবিল্লাহ। অথচ একটি দাসী পর্যন্ত জানত আল্লাহ তাআলা তিনি তার আরশের উপর রয়েছেন, তিনি আরশের উপর আছেন, এই বিশ্বাস সমস্ত সাহাবায়ে কেরামের, এই বিশ্বাস সকল তাবেঈন, এই বিশ্বাস সকল ইমামের, আবু হানিফা, মালিক, শাফি, আহমদের, এই বিশ্বাস সকল হাদিসের গ্রন্থের লেখক, এরা সবাই এই বিশ্বাস পোষণ করে। আমরা কোনো বাড়তি বলছি না। আপনারা যদি দেখেন আকীদা বিশ্বাস আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে কি আকীদা বিশ্বাস ছিল, তাহলে আপনাদের সবাইকে বলি, যারা আপনাদের সাথে সবারই এখন অ্যান্ড্রয়েড সেট আছে, দেখুন ইমাম তিরমিজি তার হাদিস নম্বর 662 নম্বর হাদিসে ব্যাখ্যায় তিনি লিখেছেন যে এই বিশ্বাস হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বিশ্বাস। এই বিশ্বাস মালিকের, এই বিশ্বাস সুফিয়ান ইবনে উয়াইনা,
এই বিশ্বাস আব্দুল্লাহ ইবনে মুবারাকের, এই বিশ্বাস ইসহাক ইবনে ইব্রাহিম রাহওয়ায়ের এই বিশ্বাস, এবং তিনি এভাবে উল্লেখ করেছেন। এটা কেন উল্লেখ আমি বলছি, এই জন্য বলছি হাদিসের কিতাবের মধ্যেই আপনারা সহি আকিদা জিনিস পেয়ে যাবেন। আল্লাহর নাম এবং গুণে কি আকিদা পোষণ করতে হবে তা আমাদের জানা দরকার। কেন দরকার? যেই সত্তার আমরা ইবাদত করি, যেই সত্তার কথা আমরা মানি, এই সত্তার নাম এবং গুণ না জানলে এই সত্তার সঠিক ইবাদত করা হয় না। কার ইবাদত আপনি করলেন, তার নামও জানলেন না, তার গুণগুলিও জানলেন না, তাহলে আপনি বিভ্রান্তিতে লিপ্ত রয়েছেন। আপনাকে যে কোনো সময় বিভ্রান্ত করতে পারে। আল্লাহর নাম আল্লাহর গুণ যদি কেউ মানে, যত বেশি আল্লাহর গুণ জানবে, আল্লাহ তাআলার নাম জানবে, তত বেশি আল্লাহর ইবাদত করবে এবং সে কখনো পথভ্রষ্ট হবে না, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যারা আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে জানে না, আল্লাহ তাআলা সম্পর্কে যারা জানে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবযাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি, আল্লাহ সম্পর্কে তারা জানেনি, মহান রব্বুল ইজ্জত সম্পর্কে তারা জানতে পারেনি। যখন তারা জানেনি, এটা কেন জানেনি বলছে, কারণ সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতর থাকবে। এই পৃথিবী আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, বড় মনে হতে পারে, সেগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহর মুষ্টি সাব্যস্ত করা হচ্ছে কোরআন দিয়ে, ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, যে আকাশ আপনি কোনোদিন দেখেননি, আপনার বাবাও দেখেনি, সে আকাশগুলো সব রব্বুল ইজ্জতের হাতের ডান হাতের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা বলছেন আকাশগুলো ডান হাতের ভিতরে পেছানো থাকবে। কিরকম থাকবে? অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়াওমানা তুসসামা আকা তাইয়্যিস সিজিলিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলছেন যেদিন আমি গুটিয়ে নেব আসমানসমূহকে, যেভাবে যেভাবে লেখার জন্য একটির উপর একটি কাগজ রাখা হয়, আল্লাহ তাআলা সেই আসমানগুলিকে এইভাবে রাখবেন। কোথায় রাখবেন? তার হাতের মধ্যে রাখবেন। হাদিসে বর্ণনা এসেছে তিনি আঙ্গুলের উপর রাখবেন। এভাবে আমরা কোরআন এবং হাদিসকে মেনে চলি। এই জন্য আল্লাহর যদি কোরআন এবং হাদিসকে কেউ, কোরআন এবং হাদিসের যা এসেছে আল্লাহর নাম এবং গুণকে কেউ যদি অস্বীকার করে, এর অর্থ হচ্ছে তার ঈমান এখনো পূর্ণ হয়নি। তাওহীদ যদি কোনো বিশুদ্ধ করতে হয়, আল্লাহর নাম এবং গুণকে সবগুলিকে স্বীকৃতি দিতে হবে। এক নম্বর কাজ, যত নাম আল্লাহ তাআলা বলেছেন, যত গুণ আসছে, এগুলির অর্থ সাব্যস্ত করতে হবে, কিন্তু আকার বা প্রকার বা অর্থাৎ সেটার কোনো ধরন সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার গুণের কি ধরন সেটা বলা যাবে না, কাইফা বলা যাবে না, কেমন সেটা সেটা বলা যাবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, কাইফা ইস্তাওয়া, কিভাবে উঠলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অনেক সময় তিনি মাথা নিচু করে বসেছিলেন, কারণ এরকম প্রশ্ন আর কেউ করেনি, কারণ এর আগে কোনোদিন বেদাতি প্রশ্ন করে নাই। তিনি তখন বললেন যে আল ইস্তিওয়া গায়রু মাজহুল, আর আরশের উপর উঠা এটা কোনো অজানা কিছু নয়। ওয়াল কাইফু গায়রু মাকুল, কিন্তু ধরন নির্ধারণ করা এটা বিবেকে ধরে না, সুতরাং বিবেকের সেটা ধরা যাবে না। ওয়াল ঈমানু বি ওয়াজিব, এর অর্থের উপর ঈমান রাখা এবং আল্লাহর পক্ষ থেকে হওয়া এর উপর ঈমান রাখা ওয়াজিব, কর্তব্য প্রত্যেকটি মানুষের উপরে। ওয়াসওয়ালু আন বিদআ, এ ব্যাপারে অর্থাৎ এর ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে বেদাতি কাজ, তোমরা এরকে আমার দশ থেকে বের করে দাও, কারণ সে বেদাত প্রচলন করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেই পদ্ধতি বলেছেন, কিয়ামত পর্যন্ত ঈমানদাররা সেই পদ্ধতি অবলম্বন করবে। তারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম আছে, গুণ আছে, যেমনি তার সত্তা আছে, সত্তাকে যেমনি না দেখে বিশ্বাস করেছি, নাম এবং গুণকেও তেমনি ভাবে না দেখে বিশ্বাস করব। সত্তাকে যেভাবে বিশ্বাস করেছি যে তিনি আমাদেরকে না দেখার মাধ্যমে ঈমান আনতে বলেছেন, তিনি বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
না দেখে গায়েবের উপর তার উপর ইমান এনেছি, তেমনি ভাবে আল্লাহর আল্লাহ তাআলার নাম এবং গুণকেও না দেখে ইমান আনতে হবে। কোন রকমের প্রশ্ন করা যাবে না, কেমন প্রশ্ন করা যাবে না, সত্তা এবং গুণ, নাম এবং গুণ একই সত্তারই। সুতরাং কিছু অংশের প্রশ্ন করা আর কিছু অংশের প্রশ্ন না করা এভাবে নয়, বরং ইমান বিল গায়েবের অংশ কাজ হচ্ছে যে আল্লাহ সম্পর্কে তার সত্তাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, তিনি কিরকম বলি না, তেমনি ভাবে তার নাম এবং গুণ কোনোটিকেই কিরকমে হইল, কিরকমে করলো, কেন এটা করলো, এই জাতীয় প্রশ্ন করা যাবে না। বরং যখনই যেটা আসছে সেটাকে সেভাবে বিশ্বাস করতে হবে। যদি কোনো মানুষ আল্লাহ সম্পর্কে সঠিকভাবে আল্লাহর নাম এবং গুণকে বিশ্বাস না করে, সেই ব্যক্তি তাওহীদ এখনো প্রতিষ্ঠা করতে পারেনি। এই জন্য তাওহীদ নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হলে, মুক্তি পেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে, এবং যদি ইমানদার বিবেচিত হতে হয়, যাদের পিছনে সালাত আদায় করতে হয়, এরকম ব্যক্তি আপনি হতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর নাম এবং গুণের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর নাম এবং গুণের উপরে কীভাবে বিশ্বাস স্থাপন করবেন? আহলে সুন্নাহ ওয়াল জামা, এই একটি নাম যুগ যুগ ধরে চলে আসছে, এর সাথে নাম হচ্ছে আসহাবুল হাদিস, এর সাথে নাম হচ্ছে সালাফুস সালেহ, এর সাথে নাম হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া, এর সাথে নাম হচ্ছে আত-তায়েবাতুল মনসুরা। এরা সবাই একটি যে বিশ্বাস স্থাপন করে আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে, সেগুলি আমাদেরকে জানতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ যা কোরআন এবং হাদিসে এসেছে, কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহর নাম এবং গুণ যা এসেছে, সেগুলি যা সাব্যস্ত করছে কোরআন এবং হাদিস তা সাব্যস্ত করতে হবে। আর যেগুলো অস্বীকার করা হয়েছে সেগুলিকে অস্বীকার করতে হবে, অর্থাৎ যেগুলি বলা হয়েছে আমার এই গুণ নেই। যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আহাদ, আল্লাহ তিনি একক সত্তা, আল্লাহু সামাদ, আল্লাহ তিনি সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এটা হচ্ছে পজিটিভলি, অর্থাৎ এগুলি আল্লাহ তাআলার গুণ এবং এগুলি সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় অংশ হচ্ছে যেখানে বলা হয়েছে যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিনটি না সূচক গুণ সাব্যস্ত করা হয়েছে, সেভাবে সেটা যেভাবে আসছে সেভাবে সাব্যস্ত করতে হবে। আল্লাহর নামকে ইসবাতান ওয়া নাফিয়া সাব্যস্ত কর্তৃত্বভাবে, অসাব্যস্তকৃতভাবে, যেভাবে কোরআন এবং সুন্নাহ যেটা আসছে সেটাকে সেইভাবে সাব্যস্তভাবে সেটাকে ঈমান আনতে হবে, এটাই হচ্ছে প্রথম নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহ তাআলার নামগুলোকে কোনো মাখলুকাতের, কোনো সৃষ্টিকুলের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করা যাবে না। আল্লাহ তাআলার আরশের উপরে উঠা কারো উঠার মতো নয়, আল্লাহ তাআলার প্রথম আসমানে নেমে আসা কারো নেমে আসার মতো নয়, আল্লাহ তাআলার শোনা কারো শোনার মতো নয়, আল্লাহ তাআলার দেখা কারো দেখার মতো নয়। মানুষের দেখা এবং শোনার মধ্যে কত পার্থক্য, একটি জিনিস দেখলে আরেকটি জিনিস দেখতে পায় না, একটি জিনিস শুনলে আরেকটি জিনিস শুনতে পায় না। আমার রব্বুল ইজ্জত তিনি একসাথে শত মানুষের, লাখো মানুষের, কোটি মানুষের, কোটি প্রাণীর সবার শব্দ একসাথে শুনতে পান, কারণ তিনি রব্বুল আলামিন। তা সুতরাং তার শোনার সাথে সৃষ্টিকুলের কারোর শোনার কোনো মিল হবে না। তিন নম্বর নীতি হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জত যে সমস্ত জিনিস যেভাবে বলেছেন সেগুলোর কোনো ধরন নির্ধারণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, ধরন নির্ধারণ করা যাবে না। এইভাবে শুনেন অথবা এইভাবে দেখেন অথবা এইভাবে এটাই তাই নামের এইটাই এই ধরনে বোঝাচ্ছি, এই জাতীয় কোনো কিছু ধরন নির্ধারণ করা থেকে বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে তিন নম্বর নীতি। এই তিনটি মৌলিক নীতির উপরে সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈনরা চলে গেছেন, ইমামরা চলে গেছেন, এবং আজ পর্যন্ত যারা সহি আকিদার ধারক বাহক সালফে সালেহীনের অনুসারী, সালাফি মানহাজের অনুসারী, তারা সবাই এই নীতি অবলম্বন করে থাকে এবং তারা এই নীতির উপর তাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ। সুতরাং এই নীতি তিনটি যথাযথ মনে রাখতে হবে। একটি হচ্ছে সাব্যস্ত করা, যা আল্লাহ সাব্যস্ত করতে বলেছেন এবং যা আল্লাহ নিষেধ করেছেন সেগুলো নিষেধ করার উপর ইমান রাখা। দ্বিতীয়টি হচ্ছে কোনো সৃষ্টিকুলের কারোর সাথে সামঞ্জস্যপূর্ণ করা যাবে না। তিন নম্বর হচ্ছে যে এগুলোর ধরন পাওয়া সম্পর্কে আশা ছেড়ে দিতে হবে।
আল্লাহ তাআলা আরশের উপর কিভাবে উঠেছেন সেটা আমরা জানি না, উঠেছেন এ বিশ্বাস করতে হবে। কিছু মানুষ আছে এই শব্দের অনুবাদের ক্ষেত্রে ভুল করে, কেন করে জানেন? তারা মনে করে আল্লাহ তাআলা কিছুই করেন না, করলে তিনি হাদিস হয়ে যাবেন, কারণ মানুষ করে মানুষ সাথে মিল হয়ে যাবে, এই জন্য তারা আল্লাহর আফআল অস্বীকার করে। তাদের অনেকে আল্লাহর জাত স্বীকার করে, আবার আল্লাহ তাআলার এমন গুণগুলো স্বীকার করে যেগুলোকে তারা সিফাতে জাতিয়া বলে। আল্লাহর ওই আফআলি যে সমস্ত কর্মগত যে সমস্ত সিফাত আছে, গুণ আছে, সেগুলিকে তারা অস্বীকার করে। তাদের নিকট আল্লাহ তাআলা খুশি হন না, তাদের নিকট আল্লাহ তাআলা এখন আর কারো উপরে রাগ হন, রাগ করেন না, তাদের নিকট এখন আর আল্লাহ তাআলা কিছু করেন না, এই জন্য তারা আল্লাহ তাআলার নেমে আসাকে অস্বীকার করে। আল্লাহ তাআলার তিনি আরশের উপর উঠাকে তারা অস্বীকার করে, তিনি কারো উপরে খুশি হন এখন এটা অস্বীকার করে, আল্লাহর রহমত নাজিল অস্বীকার করে। তারা এই ব্যাপারে ভিন্ন নীতি অবলম্বন করেছে যা কখনো সালফে সালেহীনের নীতি ছিল না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি আল্লাহর নামের কোনো শেষ নেই, আল্লাহর নাম 99 সীমাবদ্ধ নয়, আল্লাহর নাম 99 থেকে অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে এবং সে এই দোয়াটি করে তাহলে তার বিপদ উদ্ধার হবে। সেই দোয়াটির মধ্যে তিনি বলেছেন যে এই দোয়াটির সূত্র হচ্ছে এভাবে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদা মিন খালকিকা আও ইসতাযারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআল কুরআন রাবিআ কলবি জালা হুজনি ওয়া নূরা সাদরি ওয়া যাহাবা হাম্মি ওয়া গাম্মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, কেউ যদি বিপদে পড়ে সে যেন দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা, আল্লাহ আমি তোমার দাসের ছেলে, দাসীর ছেলে এবং তোমার নাসিয়াতি বিয়াদিকা এবং আমি আমি তোমার দাস, তোমার দাসীর ছেলে, দাসের ছেলে, আমার সমস্ত ক্ষমা, আমার যত তাকদীর তোমার হাতে, তুমি নির্ধারণ করে দিয়েছ আমার উপর যত ফয়সালা সব ইনসাফপূর্ণ। এবং তারপর তিনি বলতেছেন এবং আপনার আপনার যত ফয়সালা আমার উপর আপতিত হবেই, আমি আপনার সমস্ত নামের ওসিলা দিয়ে আপনার কাছে আহ্বান জানাচ্ছি। কোন নামগুলো? যেই নামগুলো আপনি কোনো কিতাবে নাজিল করেছেন, আও আল্লাম তাও আদম খালকিকে অথবা কোনো সৃষ্টিকে আপনি জানিয়েছেন, আও ইস্তাথার তাবি ফি আলমিল গাইবি আন্দাকা, অথবা ওই নামগুলো যেগুলো আপনার গায়েবের ভাণ্ডার রেখে দিয়েছেন আমাদের জানাননি। এর অর্থ হচ্ছে এমন বহু নাম আছে যা রব্বুল ইজ্জত আমাদেরকে জানাননি, সেটা আল্লাহর কাছে রয়ে গেছে। সুতরাং 99 নামে আল্লাহর নাম সীমাবদ্ধ নয়, তবে 99 নামের ফজিলত হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর এমন 99টি নাম রয়েছে, কেউ যদি সেগুলিকে এহসা করে জান্নাতে প্রবেশ করবে। এহসা কি জিনিস? কিছু মানুষ আছে মনে করে সেগুলি গণলেই বুঝি জান্নাতে চলে যাওয়া যাবে, না। এহসা অর্থই হচ্ছে সেগুলির অর্থ বোঝা, সেগুলি দিয়ে আল্লাহকে ডাকা, সেগুলো মুখস্থ করা, সেগুলোর অন্তর্নিহিত সিফাতগুলিকে স্বীকার করে নেয়া। আল্লাহর সিফাতেরও কোনো শেষ নেই, আল্লাহর গুণের কোনো শেষ নেই। কেন? আল্লাহর গুণ, তিনি একটি গুণের কথাই বলি, আল্লাহর একটি গুণ হচ্ছে কালাম, লেখা। আল্লাহ তাআলা কথা বলেন, এই কথা বলার গুণটি যদি আপনি বলেন যে কিভাবে সেটাকে শের বলতে পারো, বলতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যদি সাত সমুদ্র কালি হতো আর দুনিয়া পৃথিবীর যত গাছ তা যদি কোনো যেটা যদি কোনো কলম হতো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী কোনোদিন শেষ হবে না। এর অর্থ হচ্ছে আল্লাহর একটি গুণে তো আপনি শেষ করতে পারবেন না বলে। সুতরাং আল্লাহর গুণ শেষ হয় কি করে? তিনি এমন গুণ, এমন নাম দিয়েছেন, যে এমন নামে তিনি নিজেকে নাম দিয়েছেন যেই নামগুলি এখন পর্যন্ত আমরা জানি না, তার গুণ শেষ হবে কি করে? এক একটি নামের ভিতরে অনেকগুলো গুণ রয়েছে। আপনি যদি বুঝতে পারেন আল্লাহ তাআলার তাদির নাম, আল্লাহ তাআলার গফুর, গফুর নাম, ক্ষমাশীল, যিনি ক্ষমা করবেন, ক্ষমাশীল আল্লাহর একটি নাম। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, বুঝে নেন, ক্ষমাশীল আল্লাহর একটি নাম, ঠিক কিনা? ঠিক কিনা? ক্ষমাশীল নাম, তাহলে তাকে জানতে হবে কাকে ক্ষমা করবেন, নাকি জানতে হবে না? তাহলে একটি নামের ভিতরে তিনি আরেকটি গুণ চলে আসছে যে তিনি জানেন তাকে ক্ষমা করবেন। আরেকটি গুণ হচ্ছে তিনি শুধু জানেন না, তিনি ক্ষমা করার ক্ষমতা রাখেন, ঠিক কিনা? তাহলে আরেকটি গুণ
আসছে। আল্লাহর এইভাবে প্রত্যেকটি নামের ভিতরে অনেকগুলি গুণ আছে। আল্লাহর এই নামটির অর্থ আল্লাহ ছাড়া প্রত্যেকটি নামের অর্থের মধ্যে গুণ রয়েছে, এই জন্য এগুলির নাম হচ্ছে আসমাউল হুসনা। আল্লাহ তাআলা এজন্য বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো দিয়ে তাকে আহ্বান করো। দুনিয়ার মানুষ খুঁজে পায় না কি নাম দিয়ে ডাকবে, কেউ কেউ গান বানিয়েছে, কেন নামের কি অভাব হয়েছে। আপনি গফুর দিয়ে ক্ষমার জন্য ডাকুন, আপনার বিপদে পড়লে আপনি আল্লাহকে যেই নামে ডাকলে আল্লাহ খুশন সেই নাম দিয়ে আল্লাহকে ডাকুন। আপনার সমস্যা থেকে উত্তরের জন্য আল্লাহ তাআলার কোনো একটি নাম দিয়ে আপনি ডাকুন, নির্ধারণ করে সেটার ফজিলত বর্ণনা করবেন না। কেউ কেউ দেখা যায় এই নামের এই ফজিলত দিয়ে বই লিখে ফেলেছে এবং সেটার উপরে কেউ কেউ তথাকথিত অমুক কোরআন নিয়ামুল কোরআন এই জাতীয় বইয়ের মধ্যে দেখবেন অমুক নামের ফজিলত দিয়ে ওজিফা তৈরি করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু আল্লাহ এবং তার রাসূল বলে দেননি, বরং যে কোনো নাম যেই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট যেই জায়গায় যেই নামটি দরকার সেই নাম দিয়ে আপনি আহ্বান জানাবেন, বলবেন আল্লাহ আমি ক্ষমা চাই তুমি গফুর আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি দয়া চাই তুমি দয়াবান আমাকে তুমি দয়াবান আমাকে দয়া করো। প্রত্যেকটি নামের সাথে তার ইবাদত জড়িত রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নাম এবং গুণ রয়েছে সেগুলি তাকে আহ্বান করো। দুনিয়ার লোকে মানুষ বিপদে পড়লে ওসিলা ধরতে পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহর নাম এবং গুণের ওসিলা হচ্ছে সবচেয়ে প্রাচীন ওসিলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিলা। এই ওসিলা দেয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখনই কোনো বিপদে পড়তেন আল্লাহর নাম এবং গুণগুলি উল্লেখ করতেন, যেমন তিনি উল্লেখ করেছেন তিনি যে আল্লাহ আল্লাহুম্মা আনতাল ওয়াহিদুল আহাদুস সামাদ, আল্লাহ আপনি ওয়াহিদ আহাদ সামাদ, এভাবে তিনি দোয়া করতেন, অর্থাৎ আল্লাহর নামগুলো দিয়ে সেগুলির ওসিলা দিয়ে তিনি দোয়া করতেন। কিন্তু আমরা আজ নাম এবং গুণের ওসিলা দিয়ে বাদ দিয়ে আমরা মানুষের ওসিলা দেওয়া শুরু করে দিয়েছি, যেটা শিরকের প্রথম মাধ্যম, এর মাধ্যমে শিরকের পথ উন্মোচিত হয়। সুতরাং প্রিয় বন্ধুরা, যে কথাটি আমি বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি হচ্ছে আল্লাহর গুণেরও কোনো শেষ নেই, আল্লাহর গুণেরও কোনো ধরন নির্ধারণ করা যাবে না। আল্লাহর গুণগুলি দুই প্রকার, একটি হচ্ছে জাতিয়া, আরটি হচ্ছে ফেলিয়া। জাতি হচ্ছে সত্তাগত, তিনি যেমন সত্তার মধ্যে তার হাত আছে, তার পা আছে, তার আঙ্গুল আছে, কিন্তু আমাদের কারো হাত পা এবং আঙ্গুলের মতো নয়, যেটা আগে বলেছি। কিন্তু আল্লাহ তাআলা তা সাব্যস্ত করেছেন, আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ বলেছেন তাজরিবি আয়ুনিনা, আমার চোখের সামনে দিয়ে সেটা চলাফেরা করছে, চোখ সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা, তার চেহারা সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা, তার আল কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহর জন্য তার পা সাব্যস্ত করেছেন, আল্লাহর জন্য আঙ্গুল সাব্যস্ত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আল্লাহ তাআলার পিণ্ডলি সাব্যস্ত করা হয়েছে। যা সাব্যস্ত করা হয়েছে কোরআন এবং হাদিসে সেগুলি সত্তাগত হোক অথবা কর্মগত হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এবং সালাফে সালেহীন অনুসারী তারা কখনো তার সামান্য অংশ অস্বীকার করে না। অস্বীকার করলে তারা মনে করে যে ঈমান থেকে বেরিয়ে গেছে। যারাই অস্বীকার করবে, অপব্যাখ্যা করবে অথবা নতুন কোনো পথ আবিষ্কার করবে, তারাই বিভ্রান্ত, এই পথে বিভ্রান্ত পথি, তারা তাওহীদের নাম গত পায়নি এখনো, কারণ কোন সত্তার ইবাদত করছে সেই সত্তাকে এখনো তারা নির্ধারণ করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এর বাইরে যারা গেছে তারা তিন শ্রেণী, যারা আল্লাহ তাআলার নাম এবং গুণকে অস্বীকার করেছে এবং যারা আল্লাহ তাআলার নাম এবং গুণকে মানুষের মতো মনে করে নিয়েছে, এই দুই শ্রেণী। আরেক শ্রেণী আছে নাম এবং গুণ কোনোটাই বলতে রাজি নয়, এরাই বিষয়ে আলোচনাই করতে রাজি নয়। বর্তমান সমাজে যদি কোনো আপনি কোথাও যান আল্লাহর নাম এবং গুণ নিয়ে আলোচনা করতে যান, বলবে যে বেহুদা করদর কন্টন করতেছে। এটা আমরা সবাই মানি, অনেকে বলে আমরা তো মেনেই নিয়েছি এক কথায় কাবিল তু জামিয়া আমানতু বিল্লাহি কামা ওয়া বি আসমাই ওয়া সিফাতিহি ওয়া কাবিল তু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, একটি কথাই তারা বলে সব মেনে নিয়েছি। কিন্তু এটা তো একটি ভ্যাগ কথা, এটা একটি সংক্ষিপ্ত কথা, যখনই আপনি সেটার আলোচনায় যান তখনই দেখবেন তারা অস্বীকারের পর অস্বীকার করে যাচ্ছে। প্রথম অস্বীকারে শুরু হয় রব্বুল আলামিন আরশের উপর উঠেছেন, তার উলুউল মতলব, তিনি যে সব কিছুর উপরে, এইটাই তারা স্বীকার করতে রাজি নয়। অথচ প্রতিটি সেজদাতে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, আপনি বলেন
মেরাজ এই মাসে অনেকে বলে মেরাজ হয়েছে, যদিও এর কোনো দলিল সুস্পষ্টভাবে নেই। মেনে নিলাম যখনই মেরাজ হয় তখন আপনি মনে আসবে যে মেরাজ অর্থই হচ্ছে রব্বুল আলামিন তিনি আরশের দিকে গিয়েছে, সেদিকে যাওয়ার পরে তার সাথে আল্লাহ তাআলার কথোপকথন হয়েছে। এর অর্থ হচ্ছে যদি উপরে না থাকতেন কথোপকথন কিভাবে হতো? কোরআনে কারিমের বহু আয়াতে বলা হচ্ছে যে আয়াত নিয়ে নাজিল হয়, আয়াত নিয়ে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহ তাআলার আয়াত নিয়ে ফেরেশতারা নাজিল হচ্ছে। আবার বলা হচ্ছে মা তোমাদের ইবাদত সময় আল্লাহর দিকে উত্থিত হচ্ছে, যদি আল্লাহ উপরে না থাকেন আপনি কোথায় পাঠাচ্ছেন জানতে হবে। শত শত হাজার হাজার হাদিস দিয়ে, হাজার হাজার হাদিস দিয়ে, শত শত আয়াত দিয়ে আপনি সাব্যস্ত করতে পারবেন আল্লাহ তাআলা তিনি আরশের উপর রয়েছেন। ইতিমধ্যে একটি কিতাব বের হয়েছে, কিতাবুল আরশ, ইমাম জাহাবীর লেখা কিতাবুল আরশ অনুবাদ হয়েছে। আপনারা এই গ্রন্থটি কিনবেন, আমি মনে করি প্রত্যেকের ঘরে একটি রাখবেন। যারা বেদাতি আকিদার আছে, পথভ্রষ্ট আকিদার মানুষগুলিকে এই কিতাবটি ধরিয়ে দিবেন, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুসারে তারা যেন ফিরে আসে সহি আকিদার দিকে, তাদেরকে এই নিয়ে সহযোগিতা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, যারা বিরুদ্ধবাদী আছে, আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে অথবা যারা ভুল পথে আছে, এদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে এক ভাগ হচ্ছে যারা অস্বীকার করেছে, আরেক ভাগ হচ্ছে যারা সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে। এই দুই ভাগে বিভ্রান্ত আহলুস সুন্নাহ ওয়াল জামা সব জায়গাতে মধ্যপন্থা অবলম্বন করেছে। তারা সাব্যস্ত করে তবে মানুষের মতো করে নয় বা সৃষ্টির কারো মতো করে নয়। আর ওরা কি করে, একদল বাড়াবাড়ি করতে করতে সব মানুষের মতো মনে করেছে, যেমন শিয়াদের একটি গোষ্ঠী, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা খুবই নগণ্য। যারা এই বাড়াবাড়ি করে না, ভুল করে তাদের মধ্যে কিছু করেছে হয়তো, কিন্তু বেশিরভাগ মানুষের সারা বিশ্বের আজ মুসলিম নামধারী বহু মানুষ আছে যারা আল্লাহ তাআলার নাম এবং গুণকে অস্বীকার করে। এদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে তাদেরকে বলে জাহমিয়া। আপনার মনে হতে পারে জাহমিয়ারা পৃথিবীতে নাই, না, মানুষ মরে গেলেও তার কথা থেকে যায়, তাদের অনুসারীরা রয়ে গেছে। তাদের অনুসারী কারা সেটা বোঝার জন্য বেশি দূর আপনাকে যেতে হবে না। যারাই আল্লাহর নাম এবং গুণকে অপব্যাখ্যা করে, সাব্যস্তকরণের নীতি থেকে ভিন্ন নীতিতে চলে যায়, তারাই হচ্ছে জাহমিয়া। তাদের মধ্যে জাহমিয়াদের রূপ রয়েছে। তারা কি করে, তারা আল্লাহ তাআলার সমস্ত নাম এবং গুণ সবগুলিকে অস্বীকার করে। তো কোরআনে কারিমে যেটা আসছে এটা কি বলে, বলছে যে এগুলি অর্থহীন, নাউজুবিল্লাহ। আবার দেখেন এদের অনুসারী হয়েছে মুতাজিলারা। মুতাজিলারা মনে করেন না চলে গেছে, বর্তমান সময়ে মুতাজিলাদের একটি বড় রূপ হচ্ছে শিয়ারা সবই মুতাজিলা, খাওয়ারিজিরা সবটি মুতাজিলা, এবং যত খাওয়ারিজ বের হয় মাঝে মধ্যে দেখবেন বিবেকবাদী যারা নাম দিয়েছে নিজেদেরকে তথাগত লেবরালিয়া আকলানিয়া, বিবেকবাদী নাম দিয়ে যথাগত লোকগুলি সবগুলি হচ্ছে এই মুতাজিলাদের এই বর্তমান, এগুলি সেটারই একটা বর্তমান রূপ হচ্ছে তারা। এরা অস্বীকার করে আল্লাহ তাআলার নামগুলিকে, স্বীকার করে একটি গুণও তারা স্বীকার করে না, নামের কোনো অর্থহীন তারা মনে করে, নাম স্বীকার করে, বলে নামগুলির কি অর্থ, যখনই অর্থ বলবেন গুণ স্বীকার করতে হয় তখন বলে যে না, যেই নাম যিনি গফুর তিনি ওয়াদুদ এক সত্তাকে বুঝাইছে, এগুলির কোনো অর্থ নাই, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মুতাজিলাদের কাম। আসুন মুতাজিলাদের বাদ দিয়ে যারা বর্তমান সমাজে সবচেয়ে বেশি, যাদের সংখ্যা হাত দিয়ে গোনা সম্ভব নয়, সারা বিশ্বের মুসলিমদের মাঝে যাদের সংখ্যা অনেক বেশি, এই গোষ্ঠী কী নীতি অবলম্বন করেছে সেটা আমাদের জানা দরকার। এদের নাম হচ্ছে আশারি এবং মাতুরিদি ফেরকা। আশারি এবং মাতুরিদি ফেরকার লোকেরা আল্লাহ তাআলার সাতটি গুণকে স্বীকার করে, আশারিরা মাতুরিদির আটটি গুণকে স্বীকার করে। কয়টা বলছি, আশারিরা সাতটি আর মাতুরিদিরা আটটি গুণ স্বীকার করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোরআন দিয়ে হাদিস দিয়ে স্বীকার করে না। তারা স্বীকার করে বিবেকে ধরে, সেই জন্য কোনটা বিবেকে ধরবে না, আল্লাহ কোনটা বিবেকে ধরবে, এটা কি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করে তার নাম রাখবে, আপনাকে জিজ্ঞাসা করে তিনি নাম ঘোষণা করবেন, আপনাকে জিজ্ঞাসা করে তার গুণ তিনি রচনা করবেন? কখনো তো না। তাহলে আপনার বিবেক কার বিবেক দিয়ে কোরআন এবং হাদিস বিবেচনা করবেন? শাইখ ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বিআই আকলিন ইউজানুল কিতাব ওয়াস সুন্নাহ, আমাকে বলো কার আকল দিয়ে আমি কোরআন সুন্নাহর বিচার করব? আমি আকলে ইবনুল খাতিবের রাই, ইবনে খাতিবের রায়ের আকল দিয়ে কি আমি কোরআন সুন্নাহ বিচার করব? ইবনে খাতিবের রাই মানে ইমাম রাজি, যার ব্যাপারে আপনারা সব ভক্ত
তিনি যা বলেছে ওইটা দিয়ে বিচার করব। তিনি বলেছেন যদি কোনো হাদিসের সেফাত সাব্যস্ত হয় সে হাদিসকে দশটি কারণে গ্রহণ করা যাবে না, নাউজুবিল্লাহ। হাদিস যেখানে শুদ্ধ হলে তার কাছে গ্রহণযোগ্য হয় না, কারণ আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত হচ্ছে। সেই জন্য এরকম মানুষ আমাদের ইমাম হওয়ার কোনো ক্রমেই যুক্তিযুক্ত নয়। আমাদের ইমাম হতে হবে ওই মানুষগুলো যারা আল্লাহর নাম এবং গুণকে সাব্যস্ত করে। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ যুগ যুগ ধরে এর আগে যারা চলে গেছেন তাবেঈরা, তারা সবসময় এই নাম সাব্যস্ত করতেন আল্লাহ রাব্বুল ইজ্জতের, আল্লাহ রাব্বুল ইজ্জতের গুণ সব সাব্যস্ত করতেন। তারা বলতেন সবসময় কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, আল্লাহর নুঙ্গুর নাম এবং গুণগুলি সাব্যস্ত করব যেভাবে তার সত্তার জন্য, সম্মানের জন্য উপযুক্ত, যেভাবে তার জন্য মর্যাদাপূর্ণ সেভাবে সাব্যস্ত করছি। সেটার কোনো ভুল ব্যাখ্যা আমরা কখনো গ্রহণ করি না। ওরা ভুল ব্যাখ্যা গ্রহণ করে, ওরা মনে করে যে এরা আগেকার লোকেরা বুঝে নাই, আমরা বেশি বুঝি। এই জন্য তারা একটা নীতি বলে থাকে তাদের কিতাবে, সেটা হচ্ছে তারিকাতুস সালাফে আসলাম ওয়া তারিকাতুল খালাফে আলাম। আগেকার যারা চলে গেছে তাদের নীতিটা নিরাপদ, আমাদের নীতিটা হচ্ছে বেশি জানি আমরা, নাউজুবিল্লাহ। তারা দাবি করছে, তাদের কথা দ্বারা বোঝা যাচ্ছে, তাদের দাবি হচ্ছে যে আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমে, মুজতাহিদিন যারা চলে গেছে ইমামদা, তাদের চেয়েও তারা বেশি বুঝে, আর তারা বুঝি কিছুই বুঝতো না, যেন তারা চুপচাপ থাকতো। এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আমাদের চেয়ে হাজার গুণ বেশি জানতো আমাদের সলফে সালেহীন সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, অথচ পরবর্তীরা তাদের জ্ঞানের কিছু অংশ পেয়ে নিজের অহংকারে মেতে উঠেছে, তারা সব কিছুর জ্ঞান দাবি করছে। যারা আল্লাহর গুণকে অস্বীকার করে, তারা আল্লাহ তাআলার তাওহীদুল আসমা ওয়া সিফাতকে সাব্যস্ত করেনি, যারা আল্লাহ তাআলার নামকে অস্বীকার করে তারাও সাব্যস্ত করেনি। কী নামগুলি তারা সাব্যস্ত, কী ভুলগুলি তাদের নামগুলি সাব্যস্ত করে, কিন্তু কোনো কোনো নামের ক্ষেত্রে তারা যখন দেখে তার মধ্যে গুণ আছে তখন সেটার আর অর্থ করে না। গুণ যখন তখন কিছু কিছু গুণ আছে সেগুলি তারা মোটেই মানতে রাজি নয়। রব্বুল আলামিন তিনি প্রতি রাত্রে যখন নেমে আসেন, যে হাদিসটি এসেছে সেই হাদিসটিকে তারা বলবে তিনি নেমে আসেন না, তার রহমত নেমে আসে। সুবহানাল্লাহ, রহমত তো এমনিই নেমে আসে, তাহলে আপনি সবগুলিকে রহমতের মধ্যে ঢুকাই দিলেন। আবার তিনি বলেন, তারা বলে কি যে তিনি আরশের উপর উঠেছেন বলা যাবে না, তারা এই যে ফেলি সিফাত ফেলিয়ে সাব্যস্ত করে না, বলে যে আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। আবার কেউ কেউ বাড়াবাড়ি করতে করতে বলে আল্লাহ আরশে সমাসীন, আবার কেউ কেউ বাড়াবাড়ি করতে বলে তিনি সমুন্নত। কোনোটাই কিন্তু আল্লাহ তাআলার সিফাত ফেলিয়ার অনুবাদ হয়নি, সিফাত ফেলিয়ে অনুবাদ করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা করেছেন, উঠেছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি জীবন দিয়েছেন, এরকম ফেলিয়া একটা কর্ম অনুবাদ হতে হবে। কারণ ইস্তওয়া একটি সিফা ফেলি, অর্থাৎ কর্মগত গুণ, এটাকে ভিন্ন কোনো অনুবাদ করলে আর শুদ্ধ হয় না। আপনারা দেখবেন সলফে সালেহীন সেজন্য বলেছেন যে ইস্তওয়া শব্দের কি অর্থ সেটা তিনি উল্লেখ করেছেন, সাআদা, ওয়ার্তাফা, আলা এবং ইস্তাকারা, চারটির বাইরে কোনো অনুবাদ হয় না। অথচ ভিন্ন ভিন্ন অনুবাদ করে তারা সমাজে ছড়িয়ে দিচ্ছে। কেউ যারা আজ বাংলা সহ বিভিন্ন দেশে আজ যারা ইসলামের প্রতিনিধিত্ব করে নিজেদেরকে বলে, তারা কিন্তু আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে জাহমিয়াদের মত অবলম্বন করেছে। তারা আল্লাহ তাআলার নাম এবং গুণকে অর্থহীন করে দেয়। তারা মনে করে এভাবেই তারা বুঝি তাওহীদকে সাব্যস্ত করছে। তাদের অনেকে তাওহীদ কি জিনিস বলে, এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে হুদুস বানানো যাবে না, অর্থাৎ নতুন কিছু করে এমন কথা বলা যাবে না। অর্থাৎ তাদের মতে আল্লাহ তাআলা তিনি আগে যার উপর সন্তুষ্ট ছিলেন সেটাই, নতুন করে কারোর সাথে কারোর উপর তিনি সন্তুষ্ট হন না, তিনি কারোর সাথে কথা বলেন না। অথচ আল্লাহ বলেন তিনি কথা বলেন, তিনি কথা বলেছেন আদমের সাথে, তিনি কথা বলেছেন মুসার সাথে, তিনি কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। অথচ তারা বলে যে না প্রাচীন কথা, আবার তাদের মধ্যে একদল বলে যে প্রাচীন কথা নয়, কালামে নাফসি, মনের ভিতরে ছিল আল্লাহ, সেটা কিভাবে পেরেছে মানুষ জানতে। অর্থাৎ তাদের মত হলো যে আল্লাহ তাআলা তিনি কথা বলেন না, আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো শব্দ হবে না, আল্লাহ তাআলার সত্তার কথার মধ্যে কোনো বর্ণ হবে না, এইটা তাদের কথা না, কখনো নয়। আল্লাহ তাআলা তিনি শব্দ দিয়ে কথা বলেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কথা বলেন তা কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, পাথরের উপরে জিঞ্জিরের আঘাত যেমনি ভাবে হয় তেমনি ভাবে সেই আঘাত হয় এবং ফেরেশতারা তখন বেহুশ হয়ে যায়। তখন একমাত্র যিনি প্রথম তিনি জ্ঞানে আসেন
কি বলেছেন, কালুল হাক্কা ওয়া হুয়াল আলিউল কাবীর, তিনি সত্য কথা বলেছেন, তিনি হক কথা বলেছেন, তিনি মহান, তিনি সব কিছুর উপরে, তিনি আলী তু হুয়াল আলিউল কাবীর, সব কিছু সে তিনি বড়, সব কিছু তার হাতের মুষ্টির ভিতরে কিয়ামতের দিন থাকবে। এটা এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কখন যারা তখন বেহুশ হয়ে যা হুশ হলে সেটা বলে, এখনও তিনি নির্দেশ দেন, সেই নির্দেশ দুনিয়ার বুকে বাস্তবায়িত হয়। প্রতি রাত্রি তিনি নির্দেশ দেন যে কুল্লাইয়ৌমিন ওয়া ফিশান, প্রতি রাত্রি তিনি নির্দেশ দিচ্ছেন, কাউকে তিনি উপরে উঠানোর কথা বলেন, কাউকে নিচে নিয়ে নামানোর কথা বলেন, কাউকে বিপদে পড়ার কথা বলেন, কাউকে বিপদ থেকে উদ্ধার করার কথা তিনি বলেন। এইভাবে আল্লাহ তাআলা কুল্লাইয়ৌমিন ওয়া ফিশান, প্রতিদিন তিনি কিছু না কিছু করেন। আর যারা আল্লাহ তাআলাকে তার ফেলকে অস্বীকার করে, তার কর্মকে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য গ্রন্থ লিখেছেন। কিটা লিখেছেন? কির গ্রন্থ লিখেছেন? আফআল খালকু আফআলিল ইবাদ, খালকু আফআলিল ইবাদ, এই গ্রন্থটি তিনি লিখেছেন কারণ তারা আল্লাহ তাআলার কর্মকে অস্বীকার করেছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তার আকীদা কি ছিল যদি জানতে হয়, শুরু করেন কিতাবুল ঈমান দিয়ে আর শেষ করেন কিতাবুত তাওহীদ দিয়ে, আপনি দেখতে পাবেন ইমাম বুখারী আপনার জন্য কি সম্পদ রেখে গেছেন। এদেশের মানুষ বুখারী খতম করে, বুখারী মুখস্থ করে, কেউ কেউ অথবা বুখারী নিয়ে কেউ কেউ গর্ব করে, ষোলো বছর বিশ বছর বুখারী পড়িয়েছি, কিন্তু আল্লাহ তাআলা কোথায় আছে, আল্লাহ তাআলার গুণ কি, আল্লাহ তাআলা কি কি গুণে ভূষিত তিনি নিজেকে করেছেন, হাদিসে কি কি গুণ এসেছে তা তারা স্বীকার করে না। কেন তারা বুখারী পড়ে, কেন বুখারী পড়ে বুখারীর হাদিস মানে না, বুখারীর হাদিসের ভাষ্য তারা মেনে নেয় না, কি জন্য তারা বুখারী পড়ে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ পড়েন, দেখতে পাবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদে দেখবেন বাব ইন্না লিল্লাহি আইনাইনি, এই অধ্যায় করেছে নিশ্চয়ই আল্লাহর দুটি চোখ রয়েছে, ইন্না লিল্লাহি ইয়াদাইনি, আল্লাহ নিশ্চয়ই দুটি হাত রয়েছে। এইভাবে তিনি অধ্যায় বিন্যাস করে হাদিস নিয়ে এসেছেন, কোরআনে আয়াত নিয়ে এসেছেন, এবং সেই অংশটি হচ্ছে বুখারীর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নির্যাস, পুরো আকীদার নির্যাস সেখানে তিনি ছেড়েছেন। যদি প্রত্যেকটি মানুষ কিতাবুত তাওহীদ যা শুধু পড়ে এবং এটা অনুসারে যদি কোনো তাদের জীবন আকীদাকে সাজিয়ে নেয়, তাহলে তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে সঠিক আকীদা যেতে পারবে। প্রিয় বন্ধুরা, সেজন্য বলে আসুন আমরা সহি আকীদা ধারণ করি, আল্লাহর নাম এবং গুণকে স্বীকার করি, আল্লাহর নাম এবং গুণকে মেনে নেই, আল্লাহর নাম এবং গুণ যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলিকে বাদ দেই, আর আল্লাহ তাআলার নাম এবং গুণের ধরন পাওয়া সম্পর্কে সমস্ত আশা ছেড়ে দেই, এবং আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে তার নাম এবং গুণ দিয়ে আহ্বান করি। আল্লাহ তাআলার গুণগুলি যত বেশি জানবেন তত বেশি আল্লাহ তাআলার সম্পর্কে জানবেন, এবং আল্লাহ তাআলার কাছে এগুলি দিয়ে ওসিলা যত বেশি দিবেন আল্লাহ তাআলা তত বেশি আপনার আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, এবং আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় পাত্র হতে পারবেন। নবীরা আল্লাহ তার বেশি প্রিয় পাত্র হয়েছেন নাম এবং গুণ বেশি জানার কারণে, নাম এবং গুণ দিয়ে আল্লাহকে জানতে হবে, অথবা গ্রিক দর্শন মানতে ওই জাতীয় কিছু দিয়ে আল্লাহ তাআলাকে জানা যাবে না। আসুন আমরা আল্লাহ তাআলার নাম এবং গুণকে বেশি শিখি, জানি, এই অবহেলিত অংশটুকু আমাদের সমাজে প্রতিষ্ঠা করি, আমাদের সন্তানদেরকে জানাই। এই ব্যাপারে জানার জন্য আপনারা islamhouse.com এ যে সমস্ত গ্রন্থ আছে সেগুলো দেখতে পারেন, আর আমাদের উসুলুল ঈমান গ্রন্থটিও দেখতে পারেন, সেখানে আমরা সেগুলো দলিল সহ উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও আখরা দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।